রাজশাহীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে ঘুড়ি ও ফানুস উড়ানো, আতশবাজি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জনকল্যাণমূলক কাজে অবদান রাখায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গকে সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে নগরীর লালন শাহ মুক্ত মঞ্চে এর আয়োজন করা হয়। প্রথম পর্বের উদ্বোধন করেন রাজশাহী 2 আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। কোটেটের সমন্বয়ে 50টি যুব সংগঠন এতে অংশ নেয়। ঘুড়ি উড়িয়ে দারুণ উচ্ছ্বসিত অংশগ্রহণকারীরা। তারা বলছেন, এমন আয়োজন আনন্দ যোগানের পাশাপাশি হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনা সম্ভব হবে। মাঠ বলতে এখন নাই, সব জায়গায় দালান কোঠা হয়ে গেছে। তো ঘুড়ি উড়ানো অনেকদিন পর আসলে সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ছে। যদিও ঘুড়ি উড়াতে পারি না, শহরে বড় হয়েছি, তাও অনেক ভালো লাগছে আসলে অনেকদিন পর মানে ঘুড়ি উড়াতে পেরে। করোনা মহামারীর পরে আবার আমরা একসাথে হতে পেরেছি, খুবই ভালো লাগছে। আশা করি সবাইকে সাথে পাবো পরের বার। অনেক ভালো লাগছে। মূলত আসলে রাজশাহীতে আমাদের প্রতি বছর একবার করে এই আয়োজনটা আমাদের হয়ে থাকে, যেটা আমাদের মতো রাজশাহীতে আমরা এবার রাজশাহীতে প্রথম 50টা অর্গানাইজেশন একসাথে একত্রিত হতে পেরেছি। এটা একটা মিলন মেলার মতো, আমাদের অন্যান্য যা রাজশাহীতে অর্গানাইজেশনগুলো আছে করোনা সংকটে গত 2 বছর উৎসবের আয়োজন করতে না পারলেও এবারের আয়োজন অনেকটাই সফল বলছেন আয়োজকরা। তবে আগামী দিনে যুব সংগঠনগুলো নিয়ে আরো ভিন্ন কিছু করতে চান তারা। হচ্ছে যে যেটা দেখি, সাধারণত স্বাধীনতা উৎসব কিংবা মার্চ কেন্দ্রিক উৎসবগুলো রাজনৈতিক মঞ্চে হয়। আমরা 2015-16 সালের দিকে আমরা এখানে কিছু ইয়ুথ সংগঠন যারা করি, তারা আমরা চিন্তা করলাম যে আসলে বাংলাদেশের স্বাধীনতা এটা আমাদের জনসাধারণ সবার, আমার বা সবারই, শুধু এটা রাজনৈতিক কেন্দ্রিক অনুষ্ঠান কেন হবে, সবাই করবে। সেই জায়গা থেকে কিছু যুব সংগঠনকে নিয়ে আমরা শুরু করি। তখন 5-7টা যুব সংগঠন শুরু করেছে। এবার আপনারা খুশি হবেন শুনে যে 50টি যুব সংগঠন এবার আয়োজনে আছে, যে স্বাধীনতা উৎসব কিংবা মার্চ উৎসব এটা সবার জন্য রাজনৈতিক মঞ্চের বাইরে খুব সুষ্ঠুভাবে কিছু উৎসব করা যায়, এটা তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে অতিথিরা বলছে, খেলার মাঠে তরুণদের ফিরিয়ে আনতে পারলে সামাজিক অপরাধের সাথে কমবে কিশোর অপরাধ। একটি মিলন মেলা এবং সকল এখানকার যারা রাজশাহীর যারা তরুণ তরুণী এবং ছাত্রছাত্রী, তারা সবাই এই পদ্মাপাড়ের এই লালন শাহ মঞ্চে সবাই একত্রিত হয়েছে এই গুরু উড়ানো উৎসবে। আপনার ভালো করে জানা আছে যে এটি একটি ফেস্টিভ মুড। এটি কিন্তু আমাদের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে এই আপনার 50টি ইয়ুথ অর্গানাইজেশন রাজশাহীর, তারা এটি অ্যারেঞ্জ করেছে, তারা অর্গানাইজ করেছে, আমরা অংশগ্রহণ করেছি এবং এতেই প্রমাণিত হচ্ছে যে ছেলেমেয়েরা আসলে আনন্দ পেতে চায়। তারা মাদক বা অন্য কোনো ক্রাইম থেকে দূরে সরে এসে তারা আনন্দ পেতে চায়, যেখানে নিরঙ্কুশ আনন্দ আছে এবং সেই হারিয়ে যাওয়া যে স্মৃতিগুলো ফিরে পেতে চায়, তারা মাঠ চায়। আয়োজনে শুধু তরুণরা নয়, যোগ দিয়েছিলেন নানা বয়সী মানুষ। এমন দিনে শৈশবে ফিরে গিয়েছিলেন সবাই। ভালো, খুবই সুন্দর যে এখনও ঘুড়ির প্রচলন আছে, এটা আনন্দ লাগছে। আমার একটা ঘুড়ি কেটে নিয়ে গেছে, এখন একটা নতুন ঘুড়ি উড়িয়েছি, এটা কার থেকে পারবে বলে আমার মনে হয় না। তো এখন এটা শৈশবের অভিজ্ঞতা এখনও যে জীবিত আছে, এটা দেখে আমি বুঝতে পারছি যে আমার অতীত এখন হারিয়ে যায়নি। ঘুড়ি উড়িয়ে তো আমাদের জীবনের কোনো কিছু বিনষ্ট হয়নি, আমরা ঘুড়ি উড়িয়েছি, ঘুড়ি উড়িয়ে একটা সময় আনন্দ করেছে। আরে সবার আগে গেছে আমারটা। এই ধরনের আমাদের অতীতে যেমন লাট্টু খেলা, ঘুড়ি খেলা, ডাঙ্গুলি খেলা, এই খেলাগুলোকে ফিরিয়ে আনা দরকার। এবং আমাদের অনেক কিছুই আমরা অতীতের যে আমাদের প্রচলিত খেলাগুলো ছিল সেগুলো হারিয়ে গেছে, এগুলো ফিরিয়ে আনাটা মনে হয় ভালো হবে। এদিকে দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এএইচএম খারিজামাল লিটন। এই সময় গুণী ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়। পরে স্থানীয় গম্ভীরা দল গম্ভীরা পরিবেশন করেন, শেষে ফানুস উড়ানো হয়।